بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله پاک مہربانی করে বিশ্ব শ্রোতা করবে বিশাল জামাত আপন সাকে সাথে করে নামাজ আদায় করার জীবন নামাজ আদায় করার তৌফিক আল্লাহ দান করুন সকলে বলে আলহামদুলিল্লাহ আজকের দিনের প্রথম উদ্বোধনে আল কারীম কোরআন আল কারীম থেকে তেলাওয়াত পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারীম কোরআন জনাব আল হাস কারী মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব আল হাস কারী মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব কোরআন কারীম থেকে তেলাওয়াত পেশ করছেন Oh,
আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জানি হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো ভিন্ন কারো না, আমি তোমারি গোলাম গো ভিন্ন কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রাব্বানা, আল্লাহু 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 মনে মনে
সংগ্রহে মানি মানি তোমায় যে নাকি তোমায় যে নাকি তোমার নামে তসবি খোদা Yeah.
আমরা যা জানি
উৎপাদন হবে, ফসল আপনারাই মাত্র আমাদের হুজুর সার দিবেন মাঝে মধ্যে। এই ফসল আমার আপনার জন্যই, ওনার কিছু যায় আসে না, উনি শুধু দিক নির্দেশনা দিবেন। তবে একজন যেমন এখানে আমি আসছি, আমি প্রথম আসছি জিজ্ঞেস করে করে আসছি যে দরবার কোথায়, তো একজনের মাধ্যম ছাড়া একজন লোক ছাড়া তাহলে গন্তব্যস্থলে যাওয়া যায় না। সেটাই প্রমাণ করেছেন, প্রতীয়মান হয় যে উনি আমাদের মাধ্যম, ওনার ধারা আমাদের আমাদের শান্তির লক্ষ্য, আমাদের শান্তির গন্তব্যস্থলে পৌঁছতে পারবো আমাদের ধারণা। এই ধারণা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই। নিশ্চয়ই আপনারা সবার জন্য ওনার জন্য দোয়া করবেন, তরমের জন্য দোয়া করবেন। আজহার সিদ্দিকি যখন ছিলেন ফেরেশতা সাহেব, উনি কোরআন হাতে নিয়ে কথা বলতেন, চ্যালেঞ্জ করতেন, উনি চ্যালেঞ্জ করতেন। আরে আমি কয়েকটি প্রশ্ন করেছিলাম ওনার একদিন ওই আমার বাসায়, আস্তে জবাব দিয়েছিলেন, পান বাড়াই দিয়েছিলাম, থান খাইতেন, তোর খুব সুন্দর জবাব দিয়েছিলেন। যার আমি খুব তার প্রতি আনুগত্য তার মধ্যে আছি। এখন আমি ইচ্ছা করে আজকে এখানে আসছি যে আমি দেখবো, জানবো, বুঝবো। প্রথম আজকে আসলাম, ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি থাকার চেষ্টা করবো অবশ্যই। সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন, থাকবেন, এটাই আমি আশা করি। মানুষ মরণশীল, আমরা জায়গার মধ্যে চলে যাবো, আমরা রেডি থাকতে চাই, প্রস্তুত থাকতে চাই, যাতে পরবারে সুখে স্বাধীনে থাকতে পারি, সেই লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি সবাইকে। আমি আর কথা বাড়াবো না, এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই। শিক্ষিত জনেরা, জ্ঞানী গুণীরা এখানে আসছেন আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, একটা সুখ সুখ শান্তি পাওয়ার লক্ষ্যে এখানে উপস্থিত হয়েছেন। সেই সুখ শান্তি আরোহণ করার জন্য সবাইকে যেন কামিয়াবি হন, আমি সবাইকে সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার কথা কাছে কাছে এখানে শেষ করতে চাই। দেখা হবে ইনশাল্লাহ, মাঝে মাঝে দেখা হবে, দেখা দিন বাসিতে ইনশাল্লাহ দেখা হবে। উপস্থিত সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানি, কথা রেখে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।